আদি রোহিত পিছনে বসে আছে, রোহিত ফুল স্পিডে ড্রাইভ করছে, তাই আদি বাধ্য হয়ে রোহিতকে জড়িয়ে ধরে বসলো। রোহির এলোমেলো চুলগুলি আদির মুখে এসে পড়ছে। আদির সব কিছু বেশ ভালোই লাগছে, কিন্তু আদি এখনও জানে না সামনে কি অপেক্ষা করছে তার জন্য। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির সামনে পৌঁছে গেল। তারা আসার কিছুক্ষণের মধ্যেই মাহেরদের গাড়িও এসে পৌঁছে গেল। বাড়ির গেটে বিশাল আয়োজন রোহিতের স্বাগতম জানানোর জন্য। রোহিত সবাইকে ভিতরে আসতে বলল। গেটের সামনে মদ্য বসে একজন লোক একজন মহিলা দাঁড়িয়ে আছে। তারা অধীর আগ্রহ নিয়ে রোহিত এগিয়ে আসার দিকে তাকিয়ে আছে, কিন্তু রোহিত এদের সাথে কথা না বলে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। সেখানে আরও একজন মহিলা ছিল, রোহিত গিয়ে তাকে জড়িয়ে ধরল। ফুপি কেমন আছো? মহিলাটা রোহিতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল, বলতে লাগল, কি করে পারলি আমাদের এত কষ্ট দিতে, এতই জেদ তোর, কত জায়গায় খুঁজেছি জানিস। মেরি ডার্লিং, এখন কাঁদছো কেন? এই তো আমি চলে এসেছি, এবার চোখ মুছো, বলে রুহি মহিলার চোখ মুছে দিল। পিছনের সেই লোক আর মহিলাও কাঁদছিল। ফুপি, এরা হলো আমার বন্ধু আর বান্ধবী, আমি এতদিন এদের সাথে ছিলাম, বলে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ফুপি, সবার আপ্যায়নের ব্যবস্থা করো, আর পিছনের ভদ্রমহিলা আর ভদ্রলোকের সাথেও পরিচয় করিয়ে দাও। তোমাদের আর কি বলবো বাবা, এই হলো রুহি, বাবা মায়ের আদরি একমাত্র মেয়ে, আমারও আদরের, আর এইখানে ওকে যে সবচেয়ে বেশি আদরে রাখে সে হলো আমার ছেলে জয়। জয়ের আশকারাতেই রুহির দিন দিন জেদি হয়ে গেছে, তাই এতদিন পরে বাসায় ফিরেও বাবা মার সাথে কথা বলেনি। প্রায় 2 বছর আগে রুহি এখানে একজনকে পিটিয়ে মেরে ফেলেছিল, তাই তার বাবা মা ওকে শাসন করেছিল। সেই রাগে রুহি বাড়ি থেকে চলে যায়, অনেক খুঁজেও ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। জয় ওকে খুঁজে পাগল প্রায়। আজ সকালে জয় হঠাৎ ফোন করে বলল, রুহি আজ ফিরবে। আমরা তো বিশ্বাস করতেই পারিনি ও ফিরবে, যে যে দৌড়। ওকে ফিরে পেয়ে আমাদের সবার যে কী আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদের কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তোমরা আজ আমাদের বাড়ির প্রাণ ফিরিয়ে দিলে। এরই মধ্যে রুহির বাবা মা এসে সবার সাথে পরিচয় করে নিল। বাকি কথা পরে, এখন সবাইকে নিয়ে ভিতরে যাও, না হলে আবার রুহি রাগ করবে। সবাই ভিতরে গেল। কি অসম্ভব সুন্দর বাড়িটা, সবাই তো হতবাক। রুহি এত বড় লোক, আর একে দিয়ে নাকি আমরা বাড়ির কাজ করিয়েছি। ইচ্ছে করছে মাটি ফাঁক করে সারা জীবনের জন্য ঢুকে যায়। আমি মনে মনে কথাটা বললাম। আদিরা সবাই নিচে বসে আছে, তখনই রুহি মাথা মুছতে মুছতে নিচে নামল। রুহিকে এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না। মাত্রই শাওয়ার নিয়েছে রুহি, একটা পিঙ্ক কালার শর্ট বেবি ফ্রক পরেছে, ভেজা খোলা চুল আর ফ্রকে রুহিকে একদম বারবি ডলের মতো লাগছে। এত সৌন্দর্য এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে রুহি? এরা এখানে কি করছে, কতটা জার্নি করে এসেছে জানো? সবাইকে রুমে নিয়ে যাও, এদের মাথা পরে চিবিয়ে খেও, এখন ফ্রেশ হতে দাও। মিলি, সবাইকে রুম দেখিয়ে দাও। মিলি আমাকে সার্বক্ষণিক দেখাশোনা করত। জি ম্যাডাম, সবাইকে গেস্ট হাউসে নিয়ে যাচ্ছি। হেই ওয়েট, কোথায় নিয়ে যাবো বললো? তোমাকে যেন আর এই বাড়িতে না দেখি, বুঝেছো? সবাই অবাক হয়ে গেল রোহির কথায়। ও আবার কি করলো? তোমরা শুনতে পাওনি, আমি এতদিন এদের বাসায় ছিলাম। আমি এদের বাসায় যদি ফ্যামিলি মেম্বারের মতো থাকতে পারি, তাহলে এরা আমার বাসায় গেস্ট হয় কি করে, বলে সামনে থাকা ফ্লাওয়ার ভাসটা ফেলে দেয় রোহি। ওকে বুঝেছি, আমার ফোন কোথায়? ফোন হাতে নিয়ে বললাম, হ্যালো, কোন চিড়িয়াখানায় আমাকে ফিরে আসতে বলছিলি তুই? এখানে তো আমার থাকার মতো ঘরই নেই। উপাস থেকে কেউ বলল, রুহিব রুহিব, কাম ডাউন ডিয়ার, আই এম অন দ্য ওয়ে, আর কিছুক্ষণ সহ্য কর বেবি, একটু কষ্ট করে থাক, আমি এসেই তোকে নিয়ে যাচ্ছি। কই তুই? আমি আউট অফ টাউন ডিয়ার, অনেক আগেই রওনা দিয়েছি, কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। এর জন্য তোর যা খুশি শাস্তি দিস, এখন আমার কথা শোন প্লিজ। রুহি ফোনটা কাটতেই মিলি এসে বলল,
না ম্যাম, আমি দুঃখিত। এদিকে রুহির ফুপির ফোন বেজে উঠল, জয় ফোন করেছে। হ্যালো মাম্মাম, কি সমস্যা তোমাদের? সবাইকে বলে দিছি না, রুহির যেন এক চুল পরিমাণ অসুবিধা না হয়। কথা বোঝো না তোমরা, লাগবে না তোমাদের, আমি এসেই ওকে নিয়ে যাব। এটুকু সময় শুধু ওকে ভালো করে রাখো প্লিজ, না হলে। ফুপি ফোন রেখে বলল। জয় খুব রেগে গেছে, মা তুই আর কিছু করিস না, তাহলে ও এসে কাকে কাকে মারতে শুরু করবে কে জানে। ফুপি, আমার এটা ঠিক হয়নি, জয় রাস্তায় আছে, ওকে উত্তেজিত করা উচিত হয়নি আমার। আচ্ছা মিলি শোনো, উপরে সবার থাকার ব্যবস্থা করো, আমার রুমে আদিকে থাকতে দিও, আমি গেস্ট রুমে থাকবো। কারো জন্য রুহিন নিজের রুম ছেড়ে দিচ্ছে, বুঝতেই পারছো কেমন গেস্ট তারা, আর বোঝাতে হবে। না ম্যাম, আমি দুঃখিত। রুহি, আমাদের নিয়ে এত চিন্তা করো না, আমাদের এখানে কোনো সমস্যা হবে না। উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, খিদে পেয়েছে। এইটুকু কথা যে মেয়ের সহ্য হয় না, সে আমার করা এত অত্যাচার কি করে সহ্য করেছিল? আর কে জয়, যাকে রুহি বাবা মার চেয়েও বেশি ভরসা করে? জয়কে দেখার আগে আদির মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে, এগুলো ভাবতে ভাবতে আদি উপরে গেল, শাওন আর মাহিরের শিক্ষা হয়ে গেছে। এইটুকু কথার জন্য জয় নিজের মাকে যেভাবে শাসালো, আর এই জয়কে যদি রুহি আমাদের সব কথা বলে দেয়, জয় না টয় আমাদেরকে তো দুই টুকরো করে ফেলবে। সব কিছু বদমাইশ আদির জন্য হলো, আমাদের নিশ্চয়ই জামাই আদর করার জন্য এখানে আনেনি, কি যে হবে কে জানে, আল্লাহ মালুম, রক্ষা করো। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, মনি যা নিজে মরা দিন গুনতে থাক। রুহি খাবার টেবিলে বসে আছে, সবার জন্য অপেক্ষা করছে। মিলি যাও সবাইকে ডেকে আনো। সবাইকে নিয়ে মিলি নিচে আসলো, সবাই খেতে বসেছে, রুহি সবাইকে সার্ভ করে দিচ্ছে। এটা দেখে রুহির বাবা মা সহ বাড়ির সব কাজের লোকের চোখ কপালে উঠে গেছে। এভাবে তাকানোর কিছু নেই, আমি কে এরা জানতো না, তবুও আমাকে মাথায় করে রেখেছিল, তাই আমিও সেটাই করছি। রুহির কথায় আদির মনে পড়ে গেল, সে রুহির খাবার ছুঁড়ে ফেলে দিয়েছিল, মনে পড়তে আদি খাবার ছেড়ে উঠে গেল। আমার খিদে নেই, এক্সকিউজ মি বলে চলে যেতে চাইল। এই কে আছো, স্যারকে বসিয়ে দাও, একজন এসে আদিকে জোর করে বসিয়ে দিল। রুহি আদির কাছে এসে চোখ গরম করে আদির মুখের একদম কাছে গিয়ে আদির চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোমার বাসা না, আর রুহি কি সেটা আগেই দেখে নিয়েছো, তাই বাড়াবাড়ি করবা না, এখানে আমি যা বলবো তাই হবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আদির কিছু করার নাই, চুপচাপ খেতে লাগলো, রুহিও খাচ্ছে। এরই মধ্যে বাড়ির গেইটে একটা বাইক এসে থামলো, বাইকটা সেম রুহির বাইকের মতোই। বাইকটা থামিয়ে একটা ছেলে এদিকে এগিয়ে আসছে, ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি হ্যান্ডসাম, আনুমানিক 6 ফিট লম্বা, ফর্সা বডি বিল্ডার আর খুব স্মার্ট। ডান হাতের কোণ থেকে কবজি অবধি ট্যাটু করা, ঠিক ট্যাটু না, ইংলিশে কিছু একটা লেখা। ছেলেটিকে দেখে রুহি খাবার ছেড়ে ছেলেটির দিকে ছুটে গেল, ছেলেটিও রুহির দিকে ছুটে আসছে। ওহ মাই ডেভিল, মাই বেবি ডল, রুহি ছেলেটিকে জড়িয়ে ধরল, ছেলেটিও রুহিকে কোলে তুলে নিল, তারপর বাসার ভিতরে ঢুকতে শুরু করল। ছেলেটি আর কেউ না, জয়। কি করে পারলি বলতো আমাকে ছেড়ে চলে যেতে, এতদিন আমি ছেড়ে থাকতে, আমার বুঝি কষ্ট হয় না? রুহি ছেলেটির গলা জড়িয়ে ধরে রেখেছে। খুব কষ্ট হয়েছিল বুঝি, তাহলে তুই এত সুন্দর হয়ে গেলি কি করে, কষ্ট পেলে তো মানুষ দেখতে খারাপ হয়ে যায়। ভালো হচ্ছে না কিন্তু, এখনই ফেলে দিব। গলা জড়িয়ে আছি তো কি করে ফেলবি, তুই একটু বদলাস নি হারামি। এই হ্যালো, আমার পুনর্জন্ম হয়নি যে বদলে যাব, আমি আগের রুহিয়েই আছি। দুজনেই হাসতে হাসতে ঘরে ঢুকল। জয় যখন টেবিলের সামনে দাঁড়িয়ে আর রুহি জয়ের কোলে, তখন চল সবার সাথে পরিচয় করিয়ে দেই। পরিচিত না হয় হব, কিন্তু এবার তো কোল থেকে নাম, 2 বছরে কত মোটকি হয়ে গেছিস রে। হারামি কোথাকার, জীবনেও আর উঠবো না, যা সর।
বলে রুহিল নেমে যেতে চাইল। আচ্ছা, রাগ করতে হবে না বেবি, তুমি কোলেই থাকো। হুম। হ্যালো এভরিওয়ান, আমি সবাইকে চিনি, আদি, শাওন, মিহির, মনিপ, লিজা, ঠিক বললাম তো? আর আমি জয়। রুহির মুখে নামটা আগে শুনেছ নিশ্চয়। জয় সবার সাথে বেশ ফ্রেন্ডলি কথা বলছে, আদির নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আজ। রুহিকে কখনো অন্য কোনো ছেলের কোলে আবিষ্কার করবো ভাবতেই পারিনি। জয় তোর জীবন আগে থেকে ছিল, তাই মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। তোমরা খাও, পরে কথা হবে, আমি একটু কাজ সেরে আসি। বলে রুহিকে কোল থেকে নামিয়ে হাত ধরে টেবিলের ঠিক পিছনের সোফায় বসা রুহির বাবা মার কাছে নিয়ে গেল। কিরে, এখনো বলিসনি তাই না? তাহলে এবার বল। জয় রুহির দিকে তাকালো। এভাবে তাকাতে হবে না, বলছি সরি বাবা, সরি মাম্মাম, আমি সরি বলিনি, জয় জোর করে বলিয়েছে। আমি কখন জোর করলাম? হুম, মনে মনে করেছিস সেটা তো আর কেউ বুঝবে না, আমি তো ঠিকই বুঝেছি। এখন তো সরি না বললে রাগে হনহন করে চলে যেতি। কেমন আছিস জয়? রোহিত চলে যাওয়ার পর আজ আসলি, এই দুই বছরে একবারও আসলি না আমাদের বাসায়, তোদের এত জেদ। এসব ছাড়ো তো আন্টি, পেছন থেকে জয়ের মা বলে উঠল। মেয়েটা যে এটো হাতে দাঁড়িয়ে আছে সেটা বুঝি তোর চোখে পড়ছে না জয়? তাই নাকি? রুহি যা হাত ধুয়ে আই। রুহি মুখ গোমরা করে বেসিনের দিকে যাচ্ছে। জয় হঠাৎ কি ভেবে যেন রুহির পেছন ছুটল। আরে জয়, কই যাস? আর রুহি হাত ধুবে কেন, ও খাবে না? তুমিও না আপা, কখনো দেখেছো জয় রুহির সাথে থাকতে রুহি নিজের হাতে খেয়েছে? তাহলে আজ কি করে খাবে? রুহি বেসিনের কাছে গিয়ে দাঁড়াতে জয় পেছন থেকে বলল, কিরে, নিজে নিজে হাত ধুতে বলেছি বলে মন খারাপ হয়েছে তাই না? না, কত বদলে গেছিস তুই। কই বদলালাম? বদলে গেলে কি বুঝতাম তুই মন খারাপ হয়েছে? সবাইকে জিজ্ঞেস করে দেখ তো, অন্য কেউ বুঝেছে কি না। আমি ঠিকই বুঝেছি। হয়েছে, ঢং করতে হবে না, যা সর হাত ধুতে বলেছিস তাই করেছি। একটানে রুহিকে কাছে টেনে নিয়ে, এত রাগ করতে হবে না, আমি আছি তো, বলে রুহির হাত ধরে হাত ধুইয়ে দিল। এসব দেখে আদির প্রায় কাঁদো কাঁদো অবস্থা। সবার খাওয়া শেষ, আদি এসে টেবিল থেকে এক প্লেট খাবার নিয়ে বলল, চলো সবাই আড্ডা দেই, বলে সবাইকে সোফায় বসতে বলল। তারপর আদি, বলো কেমন লাগছে আমাদের এখানে, কি করছো, কিসের আপনি, তুমি করে বলো ইয়ার। আজ থেকে আমিও তোমাদের একটা ভালো ফ্রেন্ড, যে তোমাদের যে কোনো বিপদে নিজের জান লড়িয়ে দিবে। তা তুমি আমায় কি করেছেন? শুধু তোমায় নাকি, আমি সবাইকে চিনি। বলছি দাঁড়াও, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, খাবারটা কে খাবে? রুহি জয়ের কাছে এসে বসল। জয় রুহির মুখে খাবার তুলে দিতে দিতে বলল, এই যে এটা হলো শাওন, গান বাজনা ভালোবাসে, আর এটা মিহির, কারো কষ্ট সহ্য করতে পারে না, এক কথায় ইমোশনাল। এটা হলো মনি, একটু ফাজিল টাইপের, কিন্তু অতও খারাপ না। ওকে জয়ের একটু টাইট দিতে হবে, এই আর কি। কথাটা শুনে মনির গলা শুকিয়ে গেল। আর সবশেষে লিজা, শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কিউট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। সব ঠিক বললাম তো? কথা বলার মাঝেই জয় রুহির মুখে খাবার তুলে দিচ্ছে। রুহির মা এসে বলল, জয় তুই তো অনেক দূরে থেকে এসেছিস, তুই কিছু খাবি না? আন্টি, রুহিকে আগে খাইয়ে দেই তারপর খাচ্ছি। সত্যি আমি বুঝি না, যে ছেলে বাসায় এক গ্লাস পানি ঢেলে খায় না, সে এই মেয়েকে কি করে এত যত্ন করে? তোমার কি তাতে হিংসা হচ্ছে? রুহি, রুহি চুপ হয়ে গেল, রুহির মা চলে যায়। তো সবাই যাও, রেস্ট নিয়ে নাও, বিকেলে না হয় বের হব সবাই মিলে। রুহি, তোর খাওয়া শেষ হলে আমি একটু বাইরে যাব। কই যাবি, আমাকেও নিয়ে যা। না এখন না, বিকালে নিয়ে যাব তোকে। সবাই রুমে গেল, রুহিকে ঘরে পাঠিয়ে জয় বাইরে চলে গেল। বিকাল হয়ে গেল, জয় এসেছে। রুহি, এই রুহি। জয়ের গলা শুনে রুহি দৌড়ে বের হলো।
এতদিন পর আমি আসলাম আর তুই আমায় রেখে চলে গেলি, আর এতক্ষণ লাগলো আসতে, যা কথা বলবো না। কতগুলি চকলেট দিয়ে বললাম, এবার বলবি তো? আমাকে কাবু করার সব ব্যবস্থা আগে থেকে করে রাখছিস, তাই না? কি করব বল, একটাই বেবি ডল যে আমার। রুহি চকলেট খেতে খেতে বলল, ঘুরতে নিয়ে যাবে বলেছিলি, যাবি না? হুম, যাব। যা সবাইকে বল রেডি হতে, তুইও রেডি হ। ঠিক আছে। এই শোন, এখন বাসায় যেতে পারবো না, আমি তোর রুমে একটু ফ্রেশ হতে পারি? এটা আবার বলার কি আছে, পাগল নাকি তুই? যা, কিন্তু আমার রুম তো আদিকে দিয়েছি। তাহলে আর তোকে বলছি কেন, তুই সর, আমি আদির রুমে ফ্রেশ হতে যাচ্ছি। বলে চলে গেল। রুহি রেডি হয়ে বসে আছে, শাওন, মাহির, লিজামণি সবাই রেডি, কিন্তু আদি আর জয় এখনও নিচে নামেনি। হঠাৎ রুহির চোখ সিঁড়িতে আটকে গেল, আদি আর জয় একসাথে নামছে। জয় একটা সাদা টি শার্ট পরেছে, তার উপর জিপার খুলে কালো জ্যাকেট পরেছে, আতা ফোল্ড করে রেখেছে, ডার্ক ব্লু জিন্স চুলে জেল দিয়ে পিছনের দিকে ফেলে রেখেছে, ডান হাতে কয়েকটা ব্লেডের ব্রেসলেট, বাম হাতে ঘড়ি, চোখে কালো সানগ্লাস, এক কানে কালো রঙের একটা দুল পরেছে। কি দারুণ লাগছে জয়কে, চোখ ফেরানো যাচ্ছে না। আশ্চর্যের বিষয়, আদিও সেম ড্রেস পরেছে, দুজনকেই অপূর্ব লাগছে। রাস্তায় যেই ওদের দেখবে গুলিয়ে ফেলবে, কারণ কে কোনটা বোঝা কষ্টকর। আর মেয়েরা তো দেখা মাত্রই কিরাস খাবে। লিজা আর মণি অলরেডি কিরাস খেয়ে ফেলেছে, দুজনেই একসাথে এসে দাঁড়ালো। মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। কিন্তু তুই এসব কি পড়ছিস, একদম ভালো লাগছে না, যা চেঞ্জ করে আয়। ওই মজা করতেছিলাম, চল বের হই। আমার বাইক কই? আজ তুই বাইক নিয়ে যাবি না, সবার সাথে গাড়িতে যা। যা মানে, তুই যাবি না? ও, নিজে বাইকে মজা করতে করতে যাবি আর আমাকে গাড়িতে পাঠাবি, তাই তো? না, আমিও গাড়িতেই যাব, তবে অন্য গাড়িতে। আগামী এক ঘন্টার জন্য তোমার হাতে রুহিকে তুলে দিলাম, বলতে পারো আমার জীবনটাই তোমার হাতে তুলে দিলাম। কথা দাও, এই এক ঘন্টা তুমি ওকে রক্ষা করবে, আজ আমাদের সাথে কোনো গার্ড যাচ্ছে না, আর আমিও যাচ্ছি না তোমাদের সাথে, তাই তোমাকে দায়িত্ব দিলাম। আমি জানি তুমি এই দায়িত্বের যোগ্য। আদি হতবাক হয়ে গেল, এসবের মানে কি বুঝতে পারতেছে না সে। কিন্তু নিজের অজান্তেই আদি বলে ফেলল, নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। ড্রাইভার, যেখানে বললাম সেখানে নিয়ে যাও, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আশা করছি কিছু হবে না, কারণ আদি আর আমাকে চেনা যাচ্ছে না, আর আমি সেখানে আছি, সেখানে কেউ আক্রমণ করার সাহস পাবে না, তারপরেও সাবধানে থেকো। বলে জয় চলে গেল। কি হলো কিছুই বুঝলাম না, আমরা কি ঘুরতে যাচ্ছি নাকি যুদ্ধ করতে? যাই হোক, চলো যাই। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা নির্জন লেকের পাশে থামলো, লেকটার চারপাশে পাহাড়ে ঘেরা, গাড়িটাও একটা টিলের ওপর থামলো, আশেপাশে কোনো বাড়িঘর তো দূর, একটা মানুষও নাই। গাড়ি থেকে নামতে জয় এসে বলল, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, হয়নি, কিন্তু এই অদ্ভুত জায়গায় আমরা কি করছি, এটা ঘোরার মতো জায়গা হলো? এখানে ঘুরতে আসেনি, একটা কাজ করতে এসেছি। কি কাজ? সময় হলে দেখতে পাবি। আমি জানি কি করতে এসেছে, আমাদের মেরে পুঁতে দিতে এসেছে, আজ আর রক্ষা নেই, মরার জন্য তৈরি হ শাওন। ফিসফিস করে কথাগুলো বলল মাহির। আমার কিন্তু তেমন মনে হচ্ছে জয়ের ছেলেটা বেশ, সেই আশাতেই থাক, আজকে মৃত্যু নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আদি, শাওন, মাহির, মনি, লিজা কেউ কিছু বুঝতে পারছে না। জয় কি চাইছে, সবাইকে এখানে কেন এনেছে? রুহি নিজেও জানান এখানে কেন এসেছে। হঠাৎ করে জয় এসে রুহির চোখ বেঁধে দিল, তারপর রুহির হাতে একটা রিভলভার দিয়ে বলল, রুহি গুলি কর। জয়, এসব তুই কি বলছিস, কাকে গুলি করব, কেন করব, চোখ বেঁধেছিস কেন? তুই আমার হাত ছাড়, আমাকে দেখতে দে।
জয় চিৎকার করে বলল, শুধু পাঁচটা গোলে এতে তোর হাত কাঁপছে? এতদিন তোকে আমি শিখাইছি, নিজে তো বুঝতে পারছি না। ট্রিগার টান রুহি, নিজের সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নে। রুহির হাত কাঁপছে। না জয়, আমি পারবো না, কিছুতেই পারবো না ফিগার টানতে। তুই আমাকে এটা করতে বলিস না। রুহি নার্ভাস হয়ে পড়েছে। জয় রুহির আর কোনো কথা না শুনে রিভলভারে রাখা রুহির হাতের উপর নিজের হাত রেখে নিজে পরপর পাঁচটা গুলি চালিয়ে দিল। না, রুহি এত জোরে চিৎকার করেছে যে অন্যদের চিৎকার রুহির কানে পৌঁছায়নি। চিৎকার করে রুহি জ্ঞান হারিয়ে ফেলে।